আজকের যে নিয়োগ আপনাদেরকে দেখাবো এটিতে আপনার বাংলাদেশের সকল জেলা থেকে পুরুষ ও মহিলা উভয় আবেদনটি করতে পারবেন আবেদন প্রক্রিয়াটি আপনাদের অনলাইন মাধ্যমে সম্পন্ন করতে হবে নিয়োগ হলো বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের তিনিয়োগ এখানে মতো চারটি পদের ক্যাটাগরি দেওয়া রয়েছে আপনার বিভিন্ন শিক্ষাগত যোগ্যতায় আবেদনটি সম্পন্ন করতে পারবেন তিনিয়োগের এক নম্বর যে পদটি রয়েছে সেটি হল সহকারী পরিচালক ও প্রশিক্ষণ পদের সংখ্যা রয়েছে পাঁচটি আবেদনের ক্ষেত্রে আপনার শিক্ষাগত যোগ্যতা লাগবে লোক প্রশাসন অথবা রাষ্ট্রবিজ্ঞান অথবা অর্থনীতি অথবা সমাজবিজ্ঞান অথবা নির্দিষ্ট পদের সঙ্গে সম্পর্কিত অন্য কোনো সংশ্লিষ্ট সামাজিক বিজ্ঞান বিষয়ে প্রথম শ্রেণীর মাস্টার্স ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণীর অনার্স সহ দ্বিতীয় শ্রেণীর মাস্টার্স ডিগ্রি থাকতে হবে দুই নম্বর পয়েন্ট হচ্ছে সহকারী পরিচালক খেলাধুলা পদের সংখ্যা রয়েছে দুইটি এর থেকে কোন স্বীকৃতিপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় হতে শরীর শিক্ষা বিষয়ে দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে তিন নম্বর পথ রয়েছে এস্টেট অফিসার পদের সংখ্যা রয়েছে একটি এটিতে সংশ্লিষ্ট ক্ষেত্রে পাঁচ বছরের অভিজ্ঞতা সহ কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে মাস্টার্স ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি থাকতে হবে চার নম্বর পথ হচ্ছে কারিগরি তদারককারী পদের সংখ্যা রয়েছে দুইটি এটিতে সংশ্লিষ্ট ক্ষেত্রে তিন বছরের অভিজ্ঞতা সহ কোনো স্বীকৃত প্রাপ্ত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা ওহারের সমমান এবং তৎসহ পলিটেকনিক অথবা ভোকেশনাল ইনস্টিটিউট হইতে যন্ত্র প্রকৌশল অথবা তড়িৎ প্রকৌশলের ডিপ্লোমা অথবা সংশ্লিষ্ট ক্ষেত্রে পাঁচ বছরের অভিজ্ঞতা সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এবং তৎসহ কোনো স্বীকৃতি প্রাপ্ত পলিটেকনিক অথবা ভোকেশনাল ইনস্টিটিউট হইতে যন্ত্র প্রকৌশল অথবা তড়িৎ প্রকৌশলের ডিপ্লোমা থাকতে হবে নিচের অংশে আপনার আবেদন সংক্রান্ত শর্তাবলী দেওয়া রয়েছে তৃতীয় আবেদনের ক্ষেত্রে আপনাদের যে বয়স নির্ধারণ করা হয়েছিল বিজ্ঞপ্তি প্রকাশের তারিখে উপযুক্ত সারণী ক্রমিক নং এক দুই ও চারের ক্ষেত্রে প্রার্থীর সর্বোচ্চ বয়স সীমা তিরিশ বছর তিন নং ক্রমিকের ক্ষেত্রে প্রার্থীর সর্বোচ্চ বয়স সীমা বত্রিশ বছর নিচের অংশে কিভাবে আপনার অনলাইনের মাধ্যমে আবেদনটি করবেন সেই নিয়মাবলটি দেওয়া রয়েছে তো এখানে যে ওয়েবসাইটের ঠিকানাটি আপনি দেখতে পাচ্ছেন এখান থেকে আপনার অনলাইনের মাধ্যমে আবেদনটি করতে হবে আপনাদের সুবিধার্থে ভিডিও ডিসক্রিপশনে ওই ওয়েবসাইটের লিঙ্কটি দিয়ে দেব তো এটির আবেদনটি শেষ হবে একুশে ডিসেম্বর দু হাজার তেইশ তারিখ বিকাল পাঁচটায় আপনারা যে সকল পথের আবেদনটি করতে চাচ্ছেন আপনারা শেষ তারিখের জন্য বসে না থেকে পূর্বে আবেদনটি সম্পন্ন করে নেবেন এক ও দুই নং কুমকের পর জন্য ফি দিতে হবে ছয়শো উনসত্তর টাকা তিন ও চার নং পর জন্য ফি দিতে হবে পাঁচশো আটান্ন টাকা আর ফিটি আপনাদের টেলিটক পেন মোবাইল নাম্বার থেকে এস এম এস এর মাধ্যমে পরিশোধ করতে হবে আপনি কিভাবে এস এর মাধ্যমে ফিটি পরিশোধ করবেন দেখতে পাচ্ছেন এখানে এস এম এস নিয়াবলটি দেওয়া রয়েছে তো এটির অনলাইন আবেদনটি এবং ফিটি যেহেতু টেলিটকের মাধ্যমে সম্পন্ন করতে হবে টেলিটকের মাধ্যমে কীভাবে আবেদনটি করতে হয় সেটি নিয়ে পূর্বে একটি ভিডিও তৈরি করা হয়েছে সে ভিডিওর লিঙ্কটা আমি উপরে আই বাটনে দিয়ে দেবো আপনারা সেই ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন আর আপনাদের প্রবেশপত্র প্রাপ্তি যে বৃষ্টি পরবর্তী আপনার মোবাইলে এস এম এস এর মাধ্যমে জানিয়ে দেবে তখন আপনি নির্ধারিত এই ওয়েবসাইট থেকে খুবই সহজে আপনার প্রবেশপত্রটি ডাউনলোড করে নিতে পারেন সেক্ষেত্রে আপনার মোবাইল যে নম্বরটি দিয়ে আবেদনটি করবেন সেই মোবাইল নম্বরটি সবসময় সচল রাখার চেষ্টা করবেন এখানে এই ছিল বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের নতুন যে নিয়োগবৃতি প্রকাশিত হয়েছে দুই হাজার তেইশ সালের সেটি আজকের এই ভাটিএ ভালো থাকুন সুস্থ থাকুন এফাই থাকুন আল্লাহ হাফেজ